Good morning, Bondura. এখন আমরা যাচ্ছি জানাকপুর থেকে যাচ্ছি 150 meters, turn right onto Dhanusa. এখন আমরা যাচ্ছি জানকি মন্দির। পেঁয়াজকলির গন্ধ রয়েছে বাজার থেকে। এই রাস্তাটা কালকে তুলনায় অনেক ভালো। কালকে রাস্তাটা একদম জঘন্য ছিল, গোটা গাড়ি একদম কাদায় মেখে বিদিকিচ্ছিরি অবস্থা। আমাদের হোটেল থেকে মাত্র 16 কিলোমিটার রাস্তা। এখনো 21 মিনিট লাগবে। সামনে ওই জানকী মন্দিরে যাওয়ার গেট। সীতাকে যে হাল দিতে গিয়ে পাওয়া গেছে সেটাই এখানে মন্দিরের মতো করে বানানো আছে। সামনে আরেকটা গেট। মিথিলা যাত্রী নিবাস এটা। আচ্ছা, এখানে আচ্ছা এখানে ইন্ডিয়া আর হচ্ছে নেপাল দুইজনই থাকতে পারবে। কিন্তু প্রবলেম হলো আমি খালি প্রাচীর দেখতে পাচ্ছি, মন্দিরে ঢোকার রাস্তা খুঁজে পাচ্ছি না। মন্দিরে ঢুকবো কোন দিক দিয়ে? ওইদিকে রাস্তা আছে। Here it is, the ultimate Mandir.
হ্যালো বন্ধুরা, আমি এখন আছি জানাকি টেম্পলের সামনে। এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি। জানকপুরি টেম্পল দেখে বেরোলাম। সত্যি কথা বলতে ওখানে জিজ্ঞাসা করলাম যে মন্দির কবে তৈরি, কে তৈরি করেছে, কি বিষয়ে। শুধু এটুকু বোঝা গেল যে ওখানটা স্বয়ংবর হয়েছিল সীতাময়, তার জন্য ওই মন্দিরটা তৈরি হয়েছে। কে তৈরি করেছে, কবে তৈরি করেছে, সব দুলাইবাটি অন্ধকার, কেউ কিচ্ছু বলতে পারলো না। তো ওখানে দেখে মন্দিরটা দেখতে খুব সুন্দর। মন্দিরটা দেখে এখন বেরোলাম, এখন যাচ্ছি আমরা ধনুষ ধাম, যেখানটায় আসল ধনুষটা ভেঙেছে, হরধনু ভেঙেছিল রামবাবু, সেই হরধনুটা দেখতে যাব। আছে কি নেই, ঘুম ধরে গেছে মনে হয়।